এস এ হক অলিকের তৃতীয় চলচ্চিত্র আরো ভালোবাসবো তোমায়। এই ছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো শাকিব খান ও পরিমণি জুটিবদ্ধ হয়ে আসছেন বড় পর্দায়। নিজ চরিত্রেই শাকিব খানের দেখা মিলবে এই ছবিতে। তোমাকে আমি আমার জীবনের চাইতে অনেক বেশি ভালোবাসি। এটা তোমার কোন ছবির ডায়লগ? পর্দায় শাকিব ও পরিমণি জুটির প্রথম চলচ্চিত্র আরো ভালোবাসবো তোমায়। সারা দেশের 91টি হলে মুক্তি পেয়েছে এস এ হক অলিক পরিচালিত চলচ্চিত্রটি। এর বিশেষ দুটি চরিত্রে দেখা যাবে সোহেল রানা ও চম্পাকে। শাকিব খান, বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি। ছবির গল্প, সংলাপ, চিত্রনাট্য এমনকি গানও লিখেছেন পরিচালক নিজেই। ইমন সাহার পরিচালনায় গানগুলোয় কণ্ঠ দিয়েছেন হাবিব ওয়াহিদ, পড়শি, এস আই টুটুল, কোনাল ও হৃদয় খান। মনের দুয়ার খুলে দিলাম, রোমান্টিক ঘরানার এই ছবিটি নির্মিত হয়েছে প্রযোজনা সংস্থা তানভীর ফিল্মসের ব্যানারে, আর ছবিটি পরিবেশনায় রয়েছে টিওটি ফিল্মস। অলিকের প্রথম দুটি ছবি হৃদয়ের কথা ও আকাশ ছোঁয়া ভালোবাসার সফলতার ধারাবাহিকতা কতখানি ধরে রাখতে পারে নতুন এই ছবি, সেটাই এখন দেখার অপেক্ষা। এছাড়া বিভিন্ন কারণে আলোচিত চলচ্চিত্র ব্ল্যাকমেইল মুক্তি পেয়েছে খুলনা ও যশোরের দুটি প্রেক্ষাগৃহে। তবে আসছে 28 আগস্ট থেকে ছবিটি দেখা যাবে সারা দেশের 111টি সিনেমা হলে। রোমান্টিক অ্যাকশন ধর্মী এই ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, ববি, মৌসুমী হামিদ ও মিশা সওদাগর সহ অনেকে।